বিধান মানো নবীর তরিকায় চলো, দাড়ির মধ্যে বেলেট লাগায়া খুর লাগায়া নবীর কাদায়ও না, নবীর সুন্নাতি টুপিটা মাথায় দাও, নবীর সুন্নাতি পোশাকটা গায়ে উঠাও। ও যুবক রে, আমাদেরকে কত গালি দাও, তারপরও আমাদের তোমাদের পিছন সারি না, কারণ আমরা জানি তোমাদেরকে যদি সারিয়া দে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাইবা, এই জন্য আমরা তোমাদের পিছনে পিছনে ওলামায়ে কেরামরা ঘুরি। কষ্ট হচ্ছে ভাইরা আমার, ইন্না আ'তাইনা কাল কাউসার فصلي لربك وانحر إن شانئك هو الأبتر দুনিয়ার পানি খাইতে হলে বিনিময়ের দরকার আছে না নাই? কথা কয় না, দুর্বল হয়ে গেছে কথা কন, মাম পানি কিনতে হলে টাকার দরকার আছে না নাই? হাফ লিটার কিনবা 15 টাকা দিবা, তো দোকানদার বলবে নিয়ে যাও, ফ্রেশ পানি কিনবা 5 টাকার বিনিময়ে, নলকূপের পানি খাইবা তাও আবার গভীর কূপ থেকে পানি উঠাইতে টাকার দরকার হয়, বিনিময়ে দিতে হয়। আল্লাহ কয় আমি আল্লাহর দেওয়া হাউজে কাউসার পানি বিনামূল্যে খাওয়া যাবে না, দুটো আমল জারি করিয়া দাও, এক নাম্বার নামাজ, দুই নম্বরে কোরবানি, এ দুইটা আমল যদি তোমাদের ভিতরে থাকে হাউজে কাউসারের পানির জন্য তোমার পাগল হওয়া লাগবে না। আমার মায়ার নবী এই পাগল হইয়া তোমারে ডাইকা হাউজে কাউসারের পানি পান করায় দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার নামাজের উপরে হালকা পাতলা কিছু কথা, এখানে যারা বসছো এ যুবক, অনেকের মাথায় টুপি নাই, অনেকের গালে দাড়ি নাই, অনেকের গায়ে নবীর সুন্নতি পোশাক নাই, তারপরেও বলো তোমরা আল্লাহ মানো কি মানো না? জোরে জোরে, নবী মানো কি মানো না? তোমরা নবী মানো আল্লাহ মানো? তোমার বাবারে যদি কেউ গালি দেয় তোমার মেজাজ গরম, বাইরে গালি দিলে মেজাজ গরম, সেই দল করো দলের নেতা নেত্রী লিডারকে গালি দিলে তোমার মেজাজ গরম। এবার একটু উপস্থিত জবাব চাই, আমার মায়ার নবীর ইজ্জত বেশি নাকি আমার বাবা মা? নবীর ইজ্জত যদি বেশি হয় তাহলে যাই বেঈমানেরা আমার নবীর জিব্বা দ্বারা গালি দেয়, এ নবীর উম্মতির দল, ও পর্দার অন্তরালার মা বোনেরা, এ যুবক ভাই উঁচু আওয়াজে জবাব দিয়ে বলো, যদিও তোমার দাড়ি নাই, যদিও তোমার টুপি নাই, যদিও তোমার লম্বা জামা নাই, বলো মহব্বতে নবীরে গালি দিলে এই জমিনের মধ্যে খারাপ লাগে কি লাগে না? তাহলে এই জমিনের মধ্যে নবীরে গালি বহুবার দেওয়া হয়েছে, আমরাও ওলামায়ে কেরাম বলেছি পার্লামেন্টে এই নবীর দুশমনদের বিরুদ্ধে একটা আইন পাশ করা হোক, মৃত্যুদণ্ড আইন, কিন্তু সরকার অদল বদল হয় অদল বদল হয়, এই আইন আজও পর্যন্ত পাশ করা হয় না। এর নবীর উম্মতের দল আমরা বলবো নবীর দুশ্মনের জন্য একটা আইন বাংলাদেশে এমন হোক, আইন হওয়ার পর মৃত্যুদণ্ড আইন হওয়ার পর শাপলা চত্বরে ঢাকার অথবা বাইতুল মুকাররমের উত্তর ঘেটে দক্ষিণ ঘেটে যেই ঘেটেই হোক, কেরিন দিয়া ফাঁসি দিয়া সকল মিডিয়াকে প্রচার করার জন্য আদেশ করিয়া, যদিও আরে এইভাবে একটা নাস্তিককে মারা হয় আমার মনে হয় বাংলার জমিনে কোনো বেঈমান কোনো নাস্তিক কোনো মুরতাদ এহুদি খ্রিস্টানের লাল কুত্তার দলেরা আমার নবীরে গালি দেওয়ার সাহস পাবে না, পাবে না, পাবে না।
মর্দে মুসলমান হো তু মর্দে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন তাওহীদ তুসি নাম আমা না দে হামারা আসানে হি মেটানা নামো নিশা হামারা আসানে হি মেটানা নামো নিশা হামারা বন্ধু তোমার পাকেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদ কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না বন্ধু আমার তাহলে বান আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন অনেকে তো ঠিকই কর না বুঝেন নাই মনে হয় আমি কালা আপনি সুন্দর কালেমার বেলায় ভেদা ভেদ আছে জোরে বলেন আমি বাঙালি আপনি ইন্ডিয়ান আপনি পাকিস্তানি আপনি যে যেই দেশের হন যে যেই দলের হন আপনার কালেমা যেটা আমারও সেইটা তাহলে সারা দুনিয়ার মুসলমান এক নাকি ভিন্ন বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার তাহলে বার আসল কথাটা শুনো সারা দুনিয়ার মুসলমানের ভেদ ভেদ নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কি না হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজবি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কিনা তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ঈমান নির্ভেজাল দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর সকালে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে তাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কিনা হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাঝে লোমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক ছুটে যাও আগে দুর্বার থেকে জিহাদের ময়দান ঠিক না ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কিনা জোরে বলেন আই বেরাদার দূরে বাড়ি
সাজ ইয়ারে বদ ইয়ারে বদ বদ তোর বুয়া দাস মারে বদ মারে বদ তন হাতুরা বর যা সনাদ ইয়ারে বদ বর জানে ইমান তো সনা মরণ পর্যন্ত যেই কাজটা নবীর তরিকায় আল্লাহর রাজির জন্য করা হবে রব্বিল আলামিন বল ইন্না সলাতি আমার নামাজ অন সুখি আমার কুরবানি একটু মনটা খুলে বলো আমার নবী ভালো না খারাপ সবাই কয় নাই নবী ভালো না খারাপ আরো জোরে বলো তাহলে বেঈমানারা যে বলল আমার নবী লেসকাটা নির্বংশ ওদের কথা সত্য না মিথ্যা ওরা সবচাইতে দুনিয়ার মধ্যে বড় ধোকাবাজ লম্পট কথা কন না কেন নবীরে যারা খারাপ কয় এদের মতো লম্পট অসভ্য বেহায়া পৃথিবীতে আর নাই কথা কন না কেন